পাদদেশে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির মঞ্চের অবস্থান বিক্ষোভের আজকে আমরা 563তম দিনে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, কমিশন 2016 সালের 20 সেপ্টেম্বর যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটের 8-এর 3B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে অবিলম্বে টেক পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে। আমাদের জীবন থেকে দশটা বছর অতিবাহিত, এই দশটা বছরে আমাদের কিন্তু কারোর বয়স থেমে নেই। যে আজকে 40 বছরের পরীক্ষা দিয়েছিল সে আজকে 50 বছরের দোরগড়ায় 50 বছরের দোরগড়ায় পৌঁছে গেছে। 50 বছরের দোরগড়ায় পৌঁছে গিয়ে তার কিন্তু বা যার বয়স আজকে 28 বছর ছিল তার বয়সও 38 বছর হয়ে গেছে। আমাদের কারোরই কিন্তু পরীক্ষা দেওয়ার মতো মানসিকতাও নেই, আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। কি ঠেকে গেছে আমাদের, আমাদের কিভাবে দিনগুলো হচ্ছে, আমরা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারছি না, তাদের পাশে দাঁড়াতে পারছি না। কিন্তু আমরা তো এই কারণে পড়াশোনা করিনি, এই কারণে আমরা টেট পাস ট্রেন্ড হইনি। আমরা জানি আমরা এত পয়সা খরচা করে পাশ করেছি আমরা চাকরি পাবো বলে, তাই আমাদের এই যে বঞ্চনা, এই যে অবমাননা, এইটা যতদিন না আমাদের তার সুরাহা হচ্ছে ততদিন অবধি কিন্তু আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। কোনোভাবেই কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভ থেকে টলাতে পারবে না। তাই কমিশন হুঁশিয়ার হও, আমরা যতদিন না আমাদের অধিকার ফিরে পাব আমরা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়ব। কি করবো?